আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكولي جبان سردي پوچھے اعوذ بالله من بسم الله الرحيم يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاء صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا عليه وسلم
সলিমু তসলিমা। মুমিন নবীর ভালোবাসা কি আছে? চিৎকার মেরি জবান ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে সকলে চিৎকার মেরে হাত আল্লাহকে উঠায় দেখান, নবীর ভালোবাসা আছে? যদি নবীর ভালোবাসা থাকে, প্রাণ উজাড় করা, ভালোবাসা নিংড়ানো, দরুদ সালাম, আমাদের হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে বিশ্ব নবীর শানে উজাড় করে দিয়ে আমরা সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ছি আল্লাহুম্মা। এই সাউন্ড চিকন করো, মোটা হচ্ছে। মদিনারি বল বল নবী রাসূলাল্লাহ, খুশি হয়ে পাঠালেন নিজে মাহবুব আল্লাহ। মারহাবা। মদিনারি বল বল নবী রাসূলাল্লাহ, খুশি হয়ে পাঠালেন নিজে মাহবুব আল্লাহ, খুশি হয়ে পাঠালেন নিজে মাহবুব আল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। জবান ছেড়ে দিয়ে পড়ুন। হে রাসূল, তোমারি জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভ্রমণ কাঁদে। হে রাসূল, তোমারি জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভ্রমণ কাঁদে। শুধু বেদনা হৃদয়ে এসে বাসা বাঁধে, বাসা বাঁধে। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তাই ফের ভূমি। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তাই ফের ভূমি। ফেরেশতা এসে চাহে ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণিত হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো হে তায়েবাসী, ওরা যে বোঝেনি আমি যে মুহাম্মদ, প্রাণিত মুহাম্মদ। বানাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু ফাকান নাবিজ্জিনা ফি খলকি ওয়া ফি খুলকি, ওয়ালাম ইয়াদুনুহু ফি ইলমি ওয়ালা কারমি। বালাগাল উলা বি হাসনাত জামিউ সাল্লু। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাইব আমি, কার কাছে গেলে আমি, কার কাছে গেলে। কথা বলেন ঠিক কিনা?
চিৎকার মেরে সিংহর মতো গর্জে উঠে বলুন ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব আমি, কার কাছে গেলে আমি, কার কাছে গেলে? মারহাবা গো, অন্যায় কাজ করে যারা, অন্যায় কাজ করে যারা, ধরা নাহি পরে রে, ধরা নাহি পরে, ভালো মানুষে কষ্ট করে, ভালো মানুষে কষ্ট করে, জেলখানারি ভিতরে, আইরে জেলখানারি ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সকলে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা, হয় না লা ইলাহা। আচ্ছা ভাই থামেন, চিৎকার মেরে জবানটা ছেড়ে দিয়ে বলুন তো এই কালিমা কার? আরো জোরে চিৎকার মেরে বলুন কালিমা কার? যদি আল্লাহর কালিমা হয়ে থাকে, আল্লাহর আওয়াজকে বলন্দ করার জন্য আজকের ষাটপালা বাস স্ট্যান্ড থেকে আমরা জানাই দিতে চাই, আল কোরআনুল কারীমের আওয়াজ ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার কোন বেঈমান, দুনিয়ার কোন নাস্তিক, দুনিয়ার কোন অপশক্তি আল কোরআনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ওপেন চ্যালেঞ্জ কার? চিৎকার মেরে হাত তুলে বলুন ওপেন চ্যালেঞ্জ কার? যদি সে আল্লাহর কালিমাকে বলন্দ করার জন্য আজকে সাতপালার ময়দান থেকে দুটা কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে ঝনকার মেরে কালিমা পড়েন, লা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা, জোরে লা ইলাহা। বর্ণিল পৃথিবীতে কত প্রেম আসে, কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে, আল্লাহ প্রেমের প্রেমিক যারা, তাহারা আজ হলো ধন্য, আল্লাহ প্রেমেরই জন্য, আল্লাহ প্রেমেরই জন্য। লা ইলাহা, জোরে লা ইলাহা, হয় না তালে তালে লা ইলাহা, যার দেহলে আছে রে আল্লাহর ভয়, যার মোহনে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আঘর নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ। রাস্তা দিয়ে লোক যায়, যদি আস্তে আস্তে কালেমা পড়েন লোকজন ভাববে বগুড়ার মানুষ কৃপণ, কারণ বগুড়ার মানুষ উদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কৃপণতা ছেড়ে দিয়ে জীবনের উজাড় করা ভালোবাসা দিয়ে একটু জোরে কালেমা পড়ুন, লা ইলাহা, হয় না লা ইলাহা। জবান ছেড়ে দিয়ে পড়ছি সাল্লাল্লাহু, পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল প্রায় দেড় শতাধিক দেশের ভিতরে ছোট্ট মানচিত্রে একটি দেশ যার নাম হলো বাংলাদেশ। বাংলাদেশের উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া নাটোর বিশ্বরোড সংলগ্ন সাতপালা বাস স্ট্যান্ড, সাতপালা সম্মিলিত মসজিদ জোটের উদ্যোগে আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি, হাজার হাজার ইমামের ইমাম
বগুড়ার কৃতী সন্তান, বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা তার জানে মানে বরকত দান করুক, আল্লাহ তাআলা হায়াত দান করুক, এই বগুড়াবাসীর জন্য সে একজন গৌরব, আল্লাহ তাআলা তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। আপনারা খুশি না বেজার? আজকের মাহফিল উপস্থাপনায় আছেন জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, খতিব শাকপালা উত্তরপাড়া বাইতুর মাহমুদ জামি মসজিদ। আরো উপস্থিত থাকবেন আজকে মাহফিলের প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম মন্টু। যাত্রী ভাইরা, আমার আন্তরিক অভিনন্দন এবং তাহিয়াতুম বিসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আজকে জানতে চাচ্ছিলাম আমার প্রিয় বগুড়াবাসী কেমন আছে। এটাই সাউন্ড ভালো থাকা, ভালো রেখেছেন কে? আরো জোরে চিৎকার মেরে, আল্লাহ নাম চিৎকার মেরে বলেন কে? যারা আল্লাহ নাম আওয়াজ করতে যারা ভয় পায়, বুঝতে হবে বেঈমান তারা, বুঝতে হবে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে বলুন তো কেমন আছেন? আরো জোরে বলেন কেমন আছে? আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ বললেন না হুজুর আপনি কেমন আছেন, বলেছেন? কারণ আজকের মুসলমানেরা, কোরআন প্রেমিকরা, ইসলামের দ্বীনের মুজাহিদরা খুব একটা মোটামুটি ভালো ভালো। আমার প্রিয় মুসলমানেরা, যে আল্লাহ তাআলা কোরআনুল করিম শোনার জন্য এই ময়দানে উপস্থিত করলেন, যে আল্লাহ আমাদের প্রতি রহম করলেন, দয়া করলেন, করুণা করলেন, যে আল্লাহ তাআলা কোরআনুল করিম দিয়া, 30 পারা কোরআনুল করিম দিয়া গোটা পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানবতার মুখে হাসি ফোটানোর জন্য, জান্নাতে যাবার জন্য একটি পথের ব্যবস্থা করে দিলেন। সেই পথের নাম হলো আল কোরআন। জাল্লা তার আল কোরআনুল করিম আমাদের কলিজার ভিতরে আল কোরআনের ছাত্র হওয়ার জন্য, আল কোরআনের শ্রোতা হওয়ার মতো যোগ্যতা যে আল্লাহ তাআলা দান করলেন, সে আল্লাহর শানে সমস্বরে কণ্ঠে, কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিল করে দিয়ে সে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। হয় না জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া করলাম কা? শুকরিয়া করলে খুশি হন কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? সব কিছুর মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? ঘুমানোর সময় প্রশংসা কার? খাওয়ার সময় কার? সব সময় কার? আর জোরে বলেন কার? সব সময় প্রশংসা আল্লাহ। বগুড়াবাসী কোরআনুল করিম শুনতে পছন্দ করেন। আল্লাহ পাক বলেন 11 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 10 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা ইউনুস, আয়াত নাম্বার হলো 58, 58 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আয়াতে কারিমা শেষ হবে, চিৎকার মেরে আল্লাহু আকবারের আওয়াজ উঠবে, বিশ্ব নবী বলেন, আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ আও তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে একবার সুবহানাল্লাহ, একবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহর আওয়াজ করলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় যত ফাঁকা জায়গা আছে পূরণ করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার বিজ্ঞানী কি বলেছে শোনেন, মানুষ হচ্ছে নগদে বিশ্বাসী। বিজ্ঞানীরা বলেছে,
কেউ যদি একবার আল্লাহু আকবার বলে তাহলে 3 সেকেন্ডের ভিতরে আজরাইল আসেন না, আজরাইল এসে জান কবজ করে না। কয় সেকেন্ড? জোরে বলেন, কয় সেকেন্ড? কথা বলতে হবে, জবান দিয়েছেন আল্লাহ, খরচ করতে হবে আল্লাহর জন্য 3 সেকেন্ড। আর যে জায়গায় বসেছেন, আগামীকাল হবে বাস স্ট্যান্ড, আজকে হয়েছে জান্নাতের টুকরা। আরো জোরে সুবহানাল্লাহ। জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নিয়েছেন। আর কোরআন শোনার কারণে এই কেউ যদি 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করে, তিরমিজি শরীফের হাদিস, আমার বিশ্বনবী 1500 বছর আগে আল্লাহ রাসুলের সাত করেছেন, সে 1 ঘন্টা কোরআন শুনলে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। আরো জোরে সুবহানাল্লাহ। এত ফজিলতের কথা শুনে চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে সিংহের মতো গর্জে উঠে আল কোরআনুল করিমের ভালোবাসায়, কোরআনুল করিমের জন্য জীবনের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জে উঠে বলেন, তো আল্লাহু আকবার হয়নি? আল্লাহু আকবার! এখানে মুরব্বীরা চিন্তা করছেন, আমরা যদি আল্লাহু আকবার বলতে গিয়া আমাদের যদি কলিজায় আঘাত লাগে, ধাক্কা লাগে, স্ট্রোক করি, এই মাহফিল ছেড়ে আমাদেরকে নিয়ে যাবেন কে? আমাদেরকে মেডিকেল কাছে আসে অসুবিধা নাই, তবে বিশ্বনবীর 4টা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আমার রাসূল বলে, কেউ যদি আল্লাহর নাম নিতে গিয়ে মৃত্যুবরণ করে, আমার রাসূল বলেছেন সে জান্নাতি। জোরে চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে সিংহের মতো গর্জে উঠে বলেন, আল্লাহু আকবার! আর জোরে হয় না আল্লাহু আকবার! নারে তাকবীর, নারে তাকবীর! ধারাবাহিকতার ভিতর দিয়ে বিশ্বনবীর শানে দরুদ সালাম পেশ করছি, যে রাসূল মানবতার জন্য মুখে হাসি ফুটাবার জন্য অন্ধকার সমাজ থেকে আলোকিত সমাজ বানাবার জন্য একটি কিতাব নিয়ে আসলেন। এই কিতাব আমার রাসূল, এই কিতাবের দাওয়াত দিলেন, আল্লাহ রাসূলকে বাধা দেওয়া হলো, তাব্বালাকা ইয়া মুহাম্মদ ওয়ালি হাযা দাওয়াতানা, তোমার দাওয়াত বন্ধ করো। আমার রাসূল তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, আমার বিশ্বনবী তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হলো, আমার বিশ্বনবী কোরআনুল করিমের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়ে আমার রাসূল 3-3 বার বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমার রাসূল সেখান থেকে এসে আমার বিশ্বনবী তার নিজের জান্নাতি শরীর থেকে একটি দন্দান মোবারক আল কোরআনুল করিমের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য উহুদের ময়দানে ছেড়ে দিলেন। শুধু তাই নয়, আমার রাসূলকে দেশ ছাড়া করা হলো, আমার বিশ্বনবীকে মারা হলো, আমার রাসূলকে ফাঁসির মঞ্চে ঝুলানোর চেষ্টা করা হলো। শুধু তাই নয়, মুসলমান ভাইয়েরা আমার, আমার প্রিয় বন্ধুগণ, 3-3টি বছর সিহাবে আবু তালেবে আমার রাসূল বন্দী হলেন। শুধু তাই নয়, প্যারোলে মুক্তি পেলেন, আমার বিশ্বনবীর মাথার উপরে উটের নারী বুড়ি চাপায় দেওয়া হলো, তারপরেও আমার শাকপালার মুসলমান চিৎকার মেরে বগুড়াবাসী বলেন, তো আমার রাসূল কি কোরআনের দাওয়াত ছেড়েছেন? আরো জোরে সাউন্ড দিয়ে, হয়নি? আজকে শহর প্রপারের মাহফিল, আজকে বাস স্ট্যান্ডের মাহফিল, আল কোরআনুল করিম দুনিয়াতে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে, আপনাদের আওয়াজে প্রমাণ করবে এই বগুড়ার মাটি আল কোরআনের ঘাটি, আপনাদের আওয়াজে প্রমাণ করবে এই বগুড়ার মাটি জান্নাতি মানুষদের ঘাটি, আপনাদের আওয়াজে প্রমাণ করবে আল কোরআনের আওয়াজ কিয়ামত পর্যন্ত থাকবে বাংলাদেশের অন্যতম একটি জেলার নাম হলো বগুড়া। আল্লাহু আকবার! তাহলে আজকে একটা সাউন্ড দিতে পারবেন না? পারবেন না? এই কোরআনুল করিম যে আল্লাহ আজকে শোনার মতো যোগ্যতা তৌফিক দান করলেন, আজকে সে কোরআন থেকে কথা বলবো, তার ধারাবাহিকতার ভিতর দিয়ে বিশ্বনবীর শানে দরুদ সালাম পেশ করছি, আমার আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু। ও রাতের বাতাস, তুমি যখন বইতে বইতে, তুমি যখন এই এই শাকপালার ময়দান থেকে তুমি যখন বইতে বইতে বিশ্বনবী রওজা মোবারকে পৌঁছে যাবা, সবুজ গম্বুজের নিচে যেখানে আমার রাসূল ঘুমায় আছে, সে জায়গায় আমাদের গুনাহগারদের দরুদ সালামটুকু পৌঁছায় দাও। জোরে বলেন, আল্লাহু আকবার! আমি আমার ভাইরা,
আমার প্রিয় বন্ধুগণ, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সরাসরি আলোচনায় চলে যেতে চাই। তবে আলোচনার প্রারম্ভে জিজ্ঞাসা করতে চাই, মুসলমান ভাইয়েরা, আল কোরআনুল করিমকে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যেটা বলেন, ভালো লাগে না খারাপ লাগে? এই কোরআন এসেছে মানুষের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য, পরিবর্তন করে দেওয়ার জন্য। আল কোরআনুল করিম মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য এই কোরআন এসেছে। এই কোরআন এসেছে মানুষদেরকে সে অন্ধকার সমাজ থেকে, ব্লাড ফর ব্লাড, রক্তের জন্য রক্ত, এ সমাজ থেকে জান্নাতি সমাজ করার জন্য, জান্নাতি মানুষ বানাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটি কিতাব দিলেন, তার নাম হলো আল কোরআন। আল কোরআন, আল কোরআন, আল কোরআন জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। সেই কোরআনের মিছিলে শামিল হয়ে আল কোরআনুল করিমের আলোচনা শুনতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল করিম থেকে 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানে 27 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই এই সূরা নাজিল হয়েছে মক্কায়। এই সূরার একটা প্রেক্ষাপট, বিশাল একটা প্রেক্ষাপট আছে, আমি আপনাদের সামনে আলোচনা করব। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার আল্লাহ যেন আমাকে কোরআন থেকে কথা বলার মতো যোগ্যতা দান করে। আমার এখানে যারা বসে আছেন আইম্মায়ে মাসাজিদ, বগুড়া ক্যাডেট ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত পরিচালক স্যার বসে আছেন, বগুড়া সেন্ট্রাল মসজিদের খতিব সহ বগুড়ার প্রাণকেন্দ্রের মসজিদের বিভিন্ন নাম জানার অজানা খতিব এবং বড় বড় লিডাররা বসে আছেন। আল্লাহ তাআলা সকলকে যেন কিয়ামতের দিন আজকের মাহফিল নাজাতের জরিয়া বানায়। আল্লাহ পাক কোরআনুল করিম থেকে কিছু কথা আমার মতো ছোট্ট নগণ্য গোলামকে আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আসেন, কোরআন শোনার আগে, কোরআনুল করিমের কিছু আলোচনা উপহার দেওয়ার আগে জানা দরকার এই কিতাব আমাদের কাছে কি সুসংবাদ নিয়ে এসেছে। এই কিতাব আমাদের কাছে এসে জাতির ভাগ্য কেমন করে পরিবর্তন করবে? অনেকে হতাশ, অনেকে চিন্তা করছে, বর্তমানে মুসলমানেরা মার খায়, বার্মার মুসলমানেরা মার খায়, রোহিঙ্গার মুসলমানেরা মার খায়, মুসলমানদের কল্লা কেটে মায়ের হাতে ধরে দেওয়া হয় আর বলে, মা তুমি কোন মায়ের সন্তান নিয়ে যাও কল্লা, দাফন করো কল্লা। শুধু তাই নয়, মুসলমানদের চামড়া ছিলে ছিলে কষায়, কষায় সবচাইতে দুনিয়ার জমিনে কষায় সবচাইতে সবচাইতে কম দয়ার অধিকারী, কারণ কষায় গোটা গরু, গোটা ছাগলটা কেটে কেটে টুকরা টুকরা বানায়। তার চেয়েও বেইমানেরা, তার চেয়েও সেই রোহিঙ্গার বেইমানেরা মুসলমানদের প্রতি এত নির্যাতন, এত নির্যাতন, নিজ মুসলমানদের জীবিত অবস্থায় চামড়াকে ছিলে ছিলে এক জায়গায় করে। মুসলমান, মুসলমান বন্ধুগণ, গোটা পৃথিবী হা হা করছে আজ। গোটা পৃথিবীর মুসলমানেরা আজ চিৎকার মেরে মেরে কেঁদে কেঁদে মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া করছে, আমরা সেই মিছিলে শামিল হয়ে আমার আল্লাহকে আজকে মুসলমান হিসাবে আমরা কোরআনুল করিম দিয়ে আমাদের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারি কিনা? যারা বলেন পারি কিনা? মুসলমানেরা চিৎকার মেরে বলছে, 5 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 4 নম্বর সুরা, সুরার নাম হলো সুরাতুন নিসা, আয়াত হলো 75, 75 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিস সালিমি আহলুহা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا تذكر دي الله اكبر চিৎকার দিয়ে বলছে, কোথায় মুসলমান, ও মুসলমান তোমরা কোথায়? আমরা মার খাই, আমরা মার খাই। মুসলমানদেরকে মার খাওয়া থেকে সরাইতে হলে ধরতে হবে আল কোরআন, আল কোরআন, আল কোরআন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইরা আসেন, এই কোরআন আমাদের জন্য কি নিয়ে আসলো? আমরা এই পৃথিবীতে প্রেরণ হওয়ার পর আল্লাহ পাক বান্দাকে ওয়ালাকাদ কাল্লামনা বানি আদম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক শ্রেষ্ঠ করে প্রেরণ করলেন, পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো মানুষের জন্য দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক চট্টগ্রামের পাহাড় কেটে কেটে আমার আল্লাহ তাআলা মানুষদের জন্য রাস্তা বানায় দিলেন, বাড়ি ঘরের জন্য উপযুক্ত করে দিলে। শুধু তাই নয়, নাবিকরা যেন পথ না হারায় যায় সমুদ্র সৈকতের ভিতরে, আমার আল্লাহ আকাশে তারকারাজি খচিত করে দিলেন, এই নাবিকরা যেন পথ না হারায়। আর আল্লাহ বলেছেন মানব জাতি তোমরা পথ হারায় যাবা, এটা হতেই পারে না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আমার আল্লাহ পথের ব্যবস্থা করে দিলেন, আমার আল্লাহ 23 বছর ধরে আমার রাসূলের উপরে নাজিল করে দিলেন আল কোরআন, কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কিতাবের ভিতরে কোনো সংশয় নাই, মুসলমানেরা মানবে, আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আলোচনা লম্বা করব না, আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন, মানুষরা তোমরা পথ হারায় যাবা, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। হাজার 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 অন্ধকারের ভিতর থেকে আমি আল্লাহ আলোর একটি রাস্তা বের করে দিলাম, তার নাম হলো কোরআনুল কারীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পথ জানায় দিলেন, ওয়া আলাল্লাহি পশুদু সাবিলি ওয়া মিনহা জাইরু ওয়ালাউ শা আলহাদাকুম আজমাই। আমার আল্লাহ বলেন হাজার হাজার অন্ধকার পথের ভিতর থেকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক একটি পথ বের করে দিলেন, তার নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আমিন আরো বলেন কতিজাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহাল্লাহু মাইয়াত সুরার নাম হলো সুরাতুল মায়দা, আয়াত নাম্বার হলো 15। আল্লাহ পাক বলেন গোটা পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন হাজার হাজার পথের ভিতর থেকে দুইটা পথ বের করে দিলাম, দুইটা রাস্তা বের করে দিলাম, এই দুইটা মানলে তোমরা জান্নাতে যাবা, কোনো রেস্ট্রিকশন থাকবে না। 1 নাম্বার হলো পবিত্র কোরআনুল কারীম, 2 নাম্বার হলো বিশ্ব নবীর আদর্শ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বিদায় হজের ভাষণের ভিতরে 1500 বছর আগে আমার বিশ্বনবী বিদায় হজের ভাষণের ভিতরে গোটা পৃথিবীর মুসলমানদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা জানায়, আল্লাহর রাসূল জানায় দিলেন, তারা তুফিকুম আমরাইন লাং তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। চড়ায় বলেন আল্লাহু আকবার। আমার রাসূল বলেন লাং তাযিল্লু, কখনোই না, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, দুইটা জিনিসকে যদি অনুসরণ করো, দুইটা জিনিসকে যদি ধরো, 1 নাম্বার হলো আমার আল্লাহর কোরআন, 2 নাম্বার হলো রেখে যাওয়া বিশ্ব নবীর রেখে যাওয়া সুন্নাত। লাং তাযিল্লু, আল্লাহ লাং ব্যবহার করছে, কখনোই নয়, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আমার আল্লাহ খুলে দিবে। কে কে জান্নাতে যেতে চায় হাত তুলে চিৎকার করে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার।
আল্লাহ তোমার জান্নাতে যাব, কোরআন হাদিস মেনে মোরা, কোরআন হাদিস মেনে মোরা জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 30 পারা কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন মানুষের জন্য। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এই কোরআন কি জন্য আসলো? কোরআন নাযিলের প্রেক্ষাপট কি? আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে গেলেন, আল্লাহ পাক বলেন লা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা গাছের নিকটে যেও না, শয়তানের ওয়াসওয়াসা করে, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তানের ধোকায় পড়ে জান্নাতের ভিতরে ওই গাছের নিকটে যখন গেলেন, আদমের জান্নাতি পোশাক গুলো আল্লাহ খুলে দিলেন, আদম চিৎকার মেরে কেঁদে কেঁদে আল্লাহকে জানালেন, আল্লাহ ভুল করেছি, আল্লাহ আল্লাহ তুমি কি আমার পৈতৃক সম্পত্তি জান্নাত ফেরত দিবা না? আল্লাহ বলে আদম তোমাকে জান্নাতে আবার দিব, তোমাকে শুধু নয় তোমার সন্তানরাও জান্নাতে যাবে, একটাই কারণে, যদি আল কোরআন মানে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত কারিমা নাযিল করে জানায় দিলেন আল্লাহ পাক আদম সন্তানদেরকে কোনো টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার পথের ভিতর থেকে জান্নাতে যাওয়ার জন্য পথ বের করেছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এক পারক 6 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 2 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা, আয়াত নম্বর হলো 38। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাহু বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কষ্টের বিষয়, মুসলমান হয়ে এই কোরআনুল কারীমকে মানে না, আল কোরআনুল কারীমকে দুনিয়ার জমিনে জীবনে বাস্তবায়ন করে না, মুসলমানের সন্তান নামাজ পড়ে না, মুসলমানের সন্তান হয়ে আল কোরআনের বিধান মানে না, কিন্তু এই কোরআন তো এমন কিতাব, এই কোরআন মধুর কিতাব, এই কোরআন যারাই মানবে জীবনে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের দরজা খুলে দিবেন, হেদায়েতের দরজা খুলে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুহূর্তে আমি আপনাদেরকে এমন একটি তথ্য দেওয়ার চেষ্টা করছি যে তথ্যটা আপনারা কারো মুখ থেকে শুনেছেন কিনা জানি না। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষই সাময়িকভাবে অসুস্থ হই, আমাদের শরীরে আমরা অসুস্থ হই, আমাদের জীবনে কারো জ্বর, কারো হার্টের সমস্যা, কারো মাথা ব্যথা, কারো পায়ে প্যারালাইজ, এভাবে অনেক সমস্যা হয়ে থাকে। মুসলমান ভাইয়েরা, মুসলমান বিয়ে বন্ধুগণ, আমি শুধু বুঝাইতে চাচ্ছিলাম আল কোরআনুল কারীম এই দুনিয়ার জমিনে এমন একটি কিতাব, এই কোরআনুল কারীমের কাছে যারা এসে সারেন্ডার করবে, হেদায়েত চাবে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা খুলে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, একজন ডাক্তার, তার নাম হলো ডাক্তার নুইজেসিং, এই ডাক্তার নুইজেসিং মুসলমান না, বেইমান ডাক্তার, পৃথিবীর সবচাইতে বড় হাড়ের ডাক্তার, হৃৎপিণ্ডের ডাক্তার। এই ডাক্তারের জীবনী বলার উদ্দেশ্য হলো আমার, এই এই ডাক্তার কোরআনুল কারীমের কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, সামিয়ানা ওয়া তানা মেনে নিয়েছে। আল্লাহ তাআলা ডাক্তারের কপাল পর্যন্ত, বেঈমান ডাক্তারের কপাল খুলে ঈমানদার বানিয়ে দিয়েছে। আমার তো মুসলমান ভাইয়েরা, আমার তো বন্ধুগণ, এই ডাক্তার লুইজেসি আমার প্রিয় ভাইরা, 25-30 বছর ডাক্তারি করে বাংলাদেশের কোন ডাক্তার যদি না পারে,
ডাক্তার তখন স্লিপ লিখে দেয় আমেরিকার ডাক্তার, ডাক্তার লুইজেসিং এর কাছে, আপনার উন্নত মানের হার্টের সার্জারি করবে, তার কাছে চলে যান। আমেরিকা ভারত শুধু নয়, আফগানিস্তান শুধু নয়, আমার ভাইরা প্রত্যেকটা দেশের সবাই তাকে গুরু মানে। আমার প্রিয় বন্ধুগণ, কেউ যে অপারেশনটা করতে পারে না সেই সে অপারেশনটা সাকসেসফুল করে। আমার প্রিয় বন্ধু মুসলমান বন্ধুগণ, কোটি কোটি টাকা খরচ করে মানুষরা তার কাছে যায়। আমার প্রিয় বন্ধুগণ, একটু হেদায়েতের মন মানসিকতা নিয়ে আলোচনা করো, শুনুন। আমার ভাইয়েরা, ডাক্তার লুইজে সিং একদিন অপারেশন করছিলেন 25 বছর বয়সে। ডাক্তার লুইজে সিং 25 বছর হলো অপারেশনের বয়স। এবার ডাক্তার লুইজে সিং অপারেশন করে, প্রত্যেক দিন অপারেশন করে ডাক্তার লুইজে সিং। যখন অপারেশন করে হাড়টা পর্যন্ত কেটে বের করে দেয়, তখন ডাক্তার লুইজে সিং হাড়টা বের করার সঙ্গে সঙ্গে এই হৃৎপিণ্ডটা বের করে যখন রাখে, তখন ডাক্তার লুইজে সিং বলে, প্রত্যেক দিন রক্তগুলো গল গল করে চলে আসে, আমি হাড়টা হৃৎপিণ্ডটা সুন্দরভাবে দেখতে পারি না। একদিন কি হলো, হঠাৎ করে এই হৃৎপিণ্ডটা, আমি একটা মানুষের অপারেশন করছিলাম, হঠাৎ করে হৃৎপিণ্ডটা বের করলাম, বের করে আমি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে, এমন করে দেখার সঙ্গে সঙ্গে রক্তগুলো আসে না। আমি দেখলাম এই হৃৎপিণ্ডের উপরে, এই হাড়ের উপরে, দুনিয়ার কারো নাম নয়, এই হৃৎপিণ্ডের উপরে সাফা উপ করে কার যেন নাম খোদাই করা আছে। হয়নি আল্লাহ আকবার, খোদাই করা আছে। মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, যখন এমন করে দেখলো হৃৎপিণ্ডের উপরে আল্লাহ নাম কেমন করে যখন খোদাই করা আছে, বলল ডাক্তার লুইজে সিং এর একটি মুসলমান, একজন মুসলমান পিএস ছিল, সহকারী ছিল, তার নাম ছিল আবদুল্লাহ। আবদুল্লাহকে ডাক দিয়ে বললো, আবদুল্লাহ কোথায় আছো? আবদুল্লাহ, আবদুল্লাহ চিৎকার মেরে বললো, স্যার অপারেশনের সময় আপনি আমাকে তো ডাকেন না, আজকে কেন ডাকলেন? এবার ডাক্তার লুইজে সিং বলে, শোনো শোনো, আজকে মুসলমান, আমি যখন হৃৎপিণ্ডটা কাটলাম, হৃৎপিণ্ডটা অপারেশন করার সময় বের করলাম, অন্যদিন রক্তগুলো গল গল করে আসে, কিন্তু আজকে রক্তগুলো গল গল করে আসলো না, যার বিনিময়ে আমি দেখতে পেলাম এই হৃৎপিণ্ডের উপরে কার যেন নাম লেখা। দেখো নি মুসলমান আবদুল্লাহ, দেখো নি এর উপরে কার নাম লেখা আছে। আবদুল্লাহ এবার সুন্দর করে চোখে দেখলেন, এর উপরে আর কারো নাম লেখা নয়, এর উপরে আর কারো নাম লেখা নয়, এর উপরে একমাত্র কেবলমাত্র আসমান এবং জমিনের মালিক, কেউ নয়, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহর নাম হাটের উপরে লেখা আছে। আমার মুসলমান বন্ধুগণ চিৎকার মেরে বলুন, তোমাদের জীবন সৃষ্টি করেছেন কে? আমাদের সমস্ত দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সৃষ্টি করেছে আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার শুকরিয়া আদায় কর, আমার পথ ছেড়ে অন্য কোথাও যাস না বান্দা, কারণ আমি তোর জীবনের মোড়ে মোড়ে পড়তে পড়তে বাকে বাকে আমি আল্লাহর নাম তোর কলিজার ভিতরে লেখা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকামতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, শুকরিয়া কর বান্দা, যত শুকরিয়া করবা তত নিয়ামত বাড়ায় দেব, কিন্তু তোমরা যদি শুকরিয়া না করো আমার কোনো কিছুই হবে না। তোমরা যারা শুকরিয়া করবা না, আমার সাথে বেঈমানি করবা, আমার কোরআনকে মানবা না, আমাকে সিজদা দিবা না, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুর রহমানের ভিতরে বর্ণনা করেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম
تنفذ بالأقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان এই বান্দা আমার কোন নিয়ামতকে অস্বীকার করব, আমার কোন নিয়ামতকে অস্বীকার করব, আমার হাজার হাজার নিয়ামত তোমার জীবনের ভিতরে ফিট করে দিয়েছি, যে নিয়ামতকে অস্বীকার করো, তোমরা যদি আমাকে আল্লাহ বলে না মানো, আমার বিধান যদি মানো না মানো, আমার কুরআনুল কারীম যদি না মানো, আমার জমিন ছেড়ে চলে যাও, আল্লাহ আবার চ্যালেঞ্জ করে বলেছে শোন বেঈমান শোন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানে যাবা সেখানে আমি আল্লাহর রাজত্ব বিরাজমান। চিৎকার দিয়ে বলুন তো সে আল্লাহ আছে না নাই, হাত তুলে বলেন সে আল্লাহ আছে না নাই। আমার ভাইয়েরা আলোচনা লম্বা করবো না, এবার বলল আব্দুল্লাহ ডাক দিয়ে বলল স্যার এ হাতের উপরে কার নাম লেখা আছে জানেন? এ হাতের উপরে আমার, এই দুনিয়ার জমিন সৃষ্টি করেছেন যিনি, আকাশ সৃষ্টি করেছেন যিনি, সবকিছু সৃষ্টি করেছেন যিনি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আর্দ, আল্লাহ পাক বলেন সব কিছুর মালিক যিনি, যিনি যিনি আল্লাহ, সে আল্লাহ, এই হাডের উপরে আল্লাহ নামটি লেখা আছে। আমার তো মুসলমান বন্ধুগণ ডাক্তার লই যে শিখ বলে বিশ্বাস হয় না রে আব্দুল্লাহ, বিশ্বাস হয় না। এবার আমি বলবো বিজ্ঞানীদের কথা, এবার আপনাদেরকে বলবো, বিজ্ঞানীরা বলেছেন, বিজ্ঞানীরা বলেছেন মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 87টি জায়গায়, 87 87টি জায়গায় মোড়ে মোড়ে আল্লাহ নামটি সুন্দর করে লেখা আছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার, এতই কৃপণ আল্লাহু আকবার। মোড়ে মোড়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 87টি জায়গায় আমার আল্লাহর নাম লেখা রয়েছে। মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ যদি কিয়ামতের দিন ধরে তোর যত সম্পদ আছে একটা নিঃশ্বাসের বিনিময়ে, একদিন বিজ্ঞানীরা বলেছেন একদিন নিঃশ্বাস মানুষ নেয় 6,000 টাকার নিঃশ্বাস মানুষ নেয়। যারা হাসপাতালের বেডে শুয়ে থাকে তাদের থেকে শুনবে একটা মানুষ যদি অক্সিজেন গ্রহণ করে 6,000 টাকার অক্সিজেন লাগে। মুসলমান বন্ধুগণ আমার মুসলমান ভাইরা চিৎকার মেরে বলুন তো সে আল্লাহ পাক যদি আমাদের কাছ থেকে প্রত্যেক দিন নিঃশ্বাসের দাম চায় সে আল্লাহর নিঃশ্বাসের দাম কি দেওয়া যাবে? আর যদি বল যাবে আব্দুল্লাহ বলল ডাক্তার লই যাচ্ছি আপনি বিশ্বাস করেন আর না করে সেটা আপনার ব্যাপার। আমি বললাম এ হাড়ের উপরে আল্লাহ নাম লেখা রয়েছে। বলল আব্দুল্লাহ রে বিশ্বাস করব, তবে তোমাদের পবিত্র কোরআন, তোমাদের মুসলমানদের পবিত্র কোরআনের ভিতরে যদি এমন করে আল্লাহর নাম লেখা থাকে তাহলে আমি বিশ্বাস করব আমার আল্লাহ তাআলা এমন করে আল্লাহ নাম লেখা আছে আমি বিশ্বাস করব। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ওযু সারলাম, কারণ কুরআনুল কারীম ওযু সারা ধরা যায় না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আব্দুল্লাহ ওযু সেরে কুরআনুল কারীম বের করলো, কুরআনুল কারীম বের করে বলল সার ডাক্তার লুইজেসি প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা লাইনে লাইনে প্রত্যেকটি কুরআনুল কারীমের প্রত্যেকটা পৃষ্ঠায় আমি আল্লাহর নাম, আমার আল্লাহর নাম লেখা আছে। আমার যে মুসলমান বন্ধুগণ আব্দুল্লাহ কোরআনুল কারীমটা খুললো, খুললে বলল স্যার দেখেন এখানে যেমন করে আলিফ লেখা আছে ওই হৃৎপিণ্ডের উপরেও তেমন করে আলিফ লেখা আছে আল্লাহু আকবার, এখানে যেমন করে লাম লেখা আছে
সেই কলিজার ভিতরে এমন করেও, সেই হৃৎপিণ্ডের ভিতরে এমন করে নাম লেখা আছে। এই নাম এখানে যেমন করে হু লেখা আছে, এই আল্লাহ পাক আপনি যে হৃৎপিণ্ড বের করেছেন তার উপরে এমন করে নাম লেখা আছে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ডাক্তার লুইজে সিং হলো সব ডাক্তার মানুষ, শিক্ষিত মানুষ, দেখে বুঝলেন সত্যিকারে আল্লাহর নাম লেখা আছে। এবার ডাক্তার লুইজে সিং ভাবলেন আল্লাহর সাথে বেঈমানি করা যাবে না, কারণ আল্লাহ নাম যার উপরে লেখা আছে, এই নামটি আমি 25 বছর হলো অপারেশন করি। বলল আব্দুল্লাহ দাঁড়াও দাঁড়াও, তোমার আমার এই অপারেশন সারতে প্রায় 25 থেকে 30 মিনিট লাগবে, তোমার সাথে 30 মিনিট পর কথা বলবো। চিৎকারে দিয়ে বলেন আল্লাহ আকবার। মুসলমান ভাইয়েরা বিশ্বাস করবেন না, আলোচনাটা উপহার দেওয়ার একটাই কথা হলো আমরা মুসলমান হয়ে কোরআন মানি না, কিন্তু ডাক্তার লুইজে সিং একজন বেঈমান হয়ে কেমন করে কোরআনের কাছে সারেন্ডার করলো সেই কথাটা আপনাদেরকে খুলে খুলে বলবো, সেই কথাটা আপনাদেরকে ফিনিশিং এ বলবো, এখন বলবো না, কিছুক্ষণ পর বলবো। মুসলমান ভাইরা আপনারা অ্যাস্টোরিট হয়ে যাবেন, আপনারা পাগল হয়ে যাবে, আমার আল্লাহকে কেন অস্বীকার করবেন, আমার আল্লাহকে কেন বিশ্বাস করবেন না, আমার আল্লাহর বিধান কেন মানবেন না, আল্লাহর বিধান আপনি জীবনে বাস্তবায়ন করবেন যখন মন দিয়া কলিজা দিয়া কোরআনুল কারীম শুনবেন। সরল অনুবাদটা শুনেন, আমার আল্লাহ তাআলা বলেছেন, তবে সরল অনুবাদ বলার পূর্বে এই আয়াতে কারিমার পিছনে 2 মিনিট আপনাদেরকে ভূমিকা দিব। 2 মিনিট হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ জীবনে জুলুম করি, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাস সালিমিন, জালিমদের বিচার, জালিমদেরকে পথ প্রদর্শন করবেন আল্লাহ, সঠিক পথ দিবে না, তবে তাওবার ব্যবস্থা মুমিনদের জন্য খোলা আছে। আল্লাহু আকবার বলেন। কেমনে জুলুম করে, জুলুমের সংজ্ঞাটা কি? জুলুমের সংজ্ঞা হচ্ছে যে জায়গায় যে জিনিসটা যে জায়গায় থাকার দরকার সেটা সে জায়গায় না রেখে অন্য কোনো জায়গায় রাখা হচ্ছে জুলুম। কথা বলেন, আপনি আপনার টুপিটা মাথায় না রেখে যদি পকেটের ভিতরে রাখেন আপনি টুপির প্রতি জুলুম করলেন। আমরা প্রত্যেকটা মানুষ জালিম খাতায় নাম দিয়েছি, তাওবা করলে আল্লাহ মাফ করবেন, কারণ আমরা প্রত্যেকটা হাত এ হাত দিয়েছেন কে? চিৎকার মেরে বলুন কে? হয় না জুড়ে বলেন কে? দু হাত তুলে বলেন এই দুই হাত দিয়েছেন কে? এ দু হাত দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাত দিয়ে হাতদের শুনবে, আল্লাহ তাআলা হাতদের কাছ থেকে শুনবে। কিয়ামতের দিন এই হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কারণ হাতকে যে কাজের জন্য আল্লাহ দিয়েছে, হাত দিয়েছে আল্লাহ ভালো কাজ করার জন্য, কিন্তু হাত দিয়ে আমরা অন্যায়ভাবে ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, অন্যায় করেছি, মানুষকে হত্যা করেছি, ক্ষমতার বলে আমরা নিজের শরীরের দাপটে নিজের হাত দিয়ে মানুষকে অন্যায়ভাবে মেরেছি, সেদিন আমরা হব জালিম। কথা বলেন, কথা বলেন। আমার পা দিয়ে আমি অন্যায়ভাবে মানুষের মানুষের চুরি করেছি, শুধু তাই নয় মানুষের নিজের হাত দিয়া পা দিয়া অঙ্গ দিয়া মুখ দিয়া সব দিয়ে আমরা জুলুম করেছি, সেই জুলুমের বিচার আল্লাহ পাক বল সেদিন বলবেন, আল্লাহ পাক সেদিন জুলুমের বিচার করবেন। শুধু তাই নয় আল্লাহ পাক একটি কাতার বানায় দিবেন, একটি দল বানাবেন। কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন লিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহহার, আজকে কে আছো, কে আছো তোমরা? সব ক্ষমতাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছি আমি আল্লাহ, আমি আল্লাহ তাআলা, আজকে তোমাদেরকে আমি আল্লাহ একজন মালিক। চিৎকার দিয়ে বলেন আমাদের মালিক কে? আমাদের মালিক কে? আমার ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বলবেন কে কে জালিম জুলুম করেছো, আল্লাহ তাআলা বাছাই করে করে একটি কাতার বানাবেন, একটি দল বানাবেন, একটি গোষ্ঠী বানাবেন, সেই গোষ্ঠীর নাম হবে জালিম।
জালেমদেরকে আল্লাহ পাক বলবেন, এই জালেমরা, জালেমদেরকে ফুল সিরাজ পার হতে দেওয়া হবে, জালেমরা ফুল সিরাজ পার হতে পারবে না। আল কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সুন্দর করে মোড়ে মোড়ে এই কোরআনুল কারীমে কথাগুলো বর্ণনা করেছেন। আমি আলোচনা লম্বা করব না, এই জন্য সংক্ষিপ্তভাবে বলছি, ফুল সিরাজ পার হতে পারবে না, ওরা ফুল সিরাজ থেকেই জাহান্নামের দিকে চলে যাবে। জাহান্নামের ভিতরে গিয়ে জালেমরা দুচোখের পানিটা, দুচোখের পানি বন্যার মতো ছেড়ে দিবে। জালেমরা ছেড়ে দিয়ে সেদিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে আফসোস করবে, আফসোস করে করে ফেটে পড়বে, আর এমন একটি শব্দ করবে, আহ ওহ হাই আফসোস আমার জীবনে, আহারে, এমন করে শব্দ করবে। শব্দ করে জালিমরা যে কথাগুলো বলবে, আমার আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা 30 পর্যন্ত আমার আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছেন, তোমরা কেউ জুলুম করো না, জুলুমের বিচার আমার আল্লাহ কিয়ামতের দিন দিবে। আর জুলুম যারা করবে তারা কোনোদিন সফল কাম হতে পারবে না। জালিম যারা হবে তারা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে জাহান্নামের ভিতরে গিয়া। যে কথাটা জালিমরা বলবে, আমার আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারী, তাফসীরে মনির, তাফসীরে খাজেন, আমার ভাইয়েরা ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরিতে বসে এই আয়াতে কারিমা নোট করার সময় আমি এই আয়াতে কারিমা আলোচনা নোট করার সময় আমি দেখেছি মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক কিয়ামতের দিন জালেমরা জাহান্নামের ভিতরে ফাটায় পড়ে চোখ দিয়ে ধাঁ ধাঁ করে পানি ফেলে জালেমরা চিৎকার মেরে দু হাত মুখের ভিতরে দিবে, এমন করে মুখের ভিতরে দিবে, আল্লাহ পাক জালেমদের দাঁতগুলো আল্লাহ পাক ধারালো করে দিবেন, দাঁত মুখের ভিতরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কাচ 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 করে কেটে কেটে হাতগুলো খেয়ে ফেলবে। জালেমরা যখন নিজের হাতটা ডান হাতটা মুখের ভিতরে দিবে, দিয়ে হাতটা যখন খাবে, খাইতে খাইতে কুনোই পর্যন্ত খেয়ে ফেলে দিবে, আর বলবে হায় আফসোস, ইয়াউমা ইয়াইসুজ ইয়াউমা ইয়াযুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, আর চিৎকার দিয়ে বলবে, হায় রে হায়, আমি যদি বিশ্বনবীর উম্মত হতাম, আমি যদি বিশ্বনবীর দলে থাকতাম, আমি যদি আল্লাহর নবীর অনুসরণ করতাম, আমি যদি রাসূলের সাথে থাকতাম, রাসূলের বিরোধিতা না করতাম, হায় রে হায়, আমার জীবনে আজ এত করুণ পরিণত হতো না। চিৎকার কি করে আল্লাহ এমন করে বলবে? শুধু তাই নয়, আল্লাহ বলবে জালেমদের শাস্তি এখানেই শেষ হবে না। আমি আল্লাহ তাআলা কোন ফায়াকুন, আবার হাত দিয়ে দিব, আবার হাত দিব, আবার কামড়াবে, আবার হাত দিব, আবার কামড়াবে, এখানে আবার হাত দিব, বাম হাতও কামড়াবে, আবার হাত দিব, আবার কামড়াবে, কামড়াইতে কামড়াইতে এই কথাটা বলবে, হায় রে আফসোস, আমি যদি বিশ্বনবীর উম্মত হতাম, আমি যদি বিশ্বনবীর পথ অনুসরণ করতাম, আমি যদি আল্লাহ রাসূলের পথ অনুসরণ করতাম, আমার জন্য কতই না ভালো হতো। জোরে বলেন আল্লাহু আকবার। কে কে বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ রাসূলের পথ অনুসরণ করতে চান, হাত তুলে আমার আল্লাহকে দেখা, নারী তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, খুব মজার একটি আলোচনা, আমি একটি আলোচনাও রেখেছি আপনাদেরকে ফিনিশিং দিয়ে দিব। জালেমরা সেদিন নিজের হাতটা কামড়াইতে কামড়াইতে জুলুম করে করে, জালেমরা যখন অন্যায় করে করে যখন অন্যায়ের শিখরে পৌঁছে জাহান্নামের সর্বতলে যাবে, জালেমরা চিৎকার মেরে বলবে, আহারে, ক্ষমতার দাপটে আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, আমি আমার অন্যায়ভাবে মানুষের আল ঠেলেছি, অন্যায়ভাবে জমিগুলো দখল করে নিয়েছি, আমার জীবনে কি হবে আজ, আমি যদি বিশ্বনবীর পথ অনুসরণ করতাম, আমার জীবনে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাসাবের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়া নিয়াম আজকে আমি বাংলাদেশে 10টা বক্তার কণ্ঠে আলোচনা করতে পারি। আজকে আপনাদের যে
প্রধান আলোচক কিছুক্ষণ পরেই উপস্থিত হবেন, আল্লামা সৈয়দ নজরুল ইসলাম। আমি যদি এখন শুরু করি, আমার চাচা ঘরের ভিতর থেকে ভাববে আমি মনে হয় উঠছি, বলবো বলবো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিদাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হায় না আল্লাহু আকবার। ওয়া জাহিদু বিহি জিহাদান কবীরা। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, জালিমরা যখন ইয়ামুত করে যখন নিজের হাত আর কামড়াবে, আমার প্রিয় ভাইয়েরা বিশ্বনবীর পথ অনুসরণ করেনি এমন করে বলবে, জালিমরা আরো কিছু কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জালিমরা নিজের দুইটা হাত যখন কামড়াইতে কামড়াইতে বলবে, আমরা বিশ্ব নবীকে বন্ধু বানাই নাই, আল্লাহ রাসূলকে বন্ধু বানাই নাই, আমরা কাকে বন্ধু বানাইছিলাম? হায় রে আমার আফসোস, আমি যদি অমুককে বন্ধু না বানাইয়া অমুককে বন্ধু বানাইতাম। আমার ভাইয়েরা আলিম ওলামা বসে আছেন, এখানে কোনো বালুয়ান বিদ্বান আলোচনা করার কোনো সুযোগ নাই, বগুড়ার সেন্ট্রাল জামে মসজিদের খতিব এখানে বসে আছেন, আমার স্যারেরা বসে আছেন, এখানে আল্লাহ ফুলানা ব্যবহার করেছেন। আরবি ব্যাকরণের ভিতরে লেখা হয়েছে ফুলানা শব্দের অর্থ হলো ওমো। হুজুর ঠিক আছে, হুজুর বলেছে ঠিক আছে। আমার ভাইয়েরা আলিম ওলামা বসে আছে, ফুলানা শব্দের অর্থ হলো অমুক। আমার আল্লাহ অমুক কেন ব্যবহার করলেন? আমার আল্লাহ কেন অমুক ব্যবহার করলেন? মুসলমান ভাইয়েরা, আল্লাহ জানে মুসলমানেরা মাঝে মাঝে বেঈমানদের সাথে সম্পর্ক করে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? মুসলমানের মাঝে মাঝে বেঈমানদের সাথে সম্পর্ক করে, আবু জেহেল থাকবে না ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আবু জেহেল আসবে, আর এই আবু জেহেলদের সাথে হাত মিলাবে। আমার আল্লাহ বলেন মাঝে মাঝে বেঈমানরা মুসলমানেরা বেঈমানদের সাথে সম্পর্ক করবে, আর আল্লাহ এই জন্য নাম ব্যবহার করলেন না। আল্লাহ বলবেন যারা এমন করবে আমার আল্লাহ তাদেরকেই জালিমের খাতায় নাম লেখায় নিবে। আমার ভাইয়েরা আলোচনা বুঝতে হলে এতে গাড়ি মানে সানে নজুল বুঝতে হবে, সাবাবে নজুল বুঝতে হবে। আসেন এতে গাড়ি মানে সানে নজুল, তাফসির জালালাইন, তাফসির ইবনে কাসির, তাফসিরে তাবারি থেকে বলছি। আমার ভাইরা মক্কার সবচাইতে বড় একজন, মক্কার বড় একজন ব্যবসায়ী ছিল, তার নাম ছিল উকবা বিন আবি মুহিত। এই উকবা বিন আবি মুহিত যখন ব্যবসা হতো, ব্যবসা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উকবা বিন আবি মুহিত ব্যবসার বরকতের জন্য মানুষগুলোকে দাওয়াত দিয়ে খাওয়াত। আমার ভাইরা ইসলামের সবচাইতে ভালো সৃষ্টি বলো, আমার রাসূল বললেন আইলামাল আফদাল। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলে একজন সাহাবি, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে উত্তম আমল কোনটি? আমার রাসূল বললেন তিনটা, তুতিউত্তোয়া আল আফুস সালাম ওয়াল্লাইলু নাসু বিন নিয়াম তাদখুলুল জান্নাত বিসালাম রাওয়াহুল বুখারী। আমার রাসূল বললেন তিনটা কাজ করবাম ইসলামের সবচাইতে উত্তম কাজ, একটা হচ্ছে আফুস সালাম, বেশি বেশি সালাম দিবা,
বেশি বেশি সালাম দেবা। দুই নম্বর কাজ হলো অতুতমুত্তম মানুষদেরকে ক্ষুধার্তদেরকে খাওয়াবা। তিন নম্বর কাজ হলো তোমরা রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে সিজদা করবা। আল্লাহ বলে তাদখুলুল জান্নাতা বিসালাম, আমার আল্লাহ জান্নাতের রাস্তা জান্নাতের শান্তির আবাসস্থল তোমার জন্য খুলে দিবে। আমার ভাইয়েরা শুধু তাই নয়, বেইমানরা আমি ওই দিকে যাব না, আলোচনা লম্বা করব না, উকবা বিন আবি মুইজ্জ কোন আমার বিশ্বনবী আল্লাহ রাসূলকে যে বললে ইয়া রাসূলুল্লাহ ও মুসলমানদের নবী, আমি সাবাবে নজুল বলছি, শানে নজুল বলছি, আলেম ওলামা বসে আছেন, আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, উকবা বিন আবি মুইজ্জ এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দাওয়াত দিলাম, আমার ব্যবসায় বরকতের জন্য আপনাকে দাওয়াত দিলাম। আল্লাহ রাসূল বললেন বেঈমানদের মজলিসে কাফিরদের মজলিসে মুসলমান কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয়েছে সবচাইতে উত্তম চরিত্র, সবচাইতে সুন্দর ব্যবহার, সবচাইতে রহমতের মানুষ গোটা মক্কার বুকে আর কেউ নাই, আপনি বিশ্বনবী। আল্লাহ রাসূলের চরিত্র বুঝাইতে হলে উম্মে সুলাইম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার মা আনাসকে চিৎকার মেরে বললেন আনাস দেখো দেখো বিশ্বনবী কত সুন্দর, আল্লাহ রাসূল কত সুন্দর। চাঁদের দিকে একবার আনাসের মা তাকালে চাঁদের ভিতরে কালো কালো দেখা যায়, আর আমার বিশ্বনবীর দিকে তাকালেন। আনাসের মা বললেন আমার বিশ্বনবীর চেহারার ভিতরে কোনো দাগ না। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার রাসূল সবচাইতে উত্তম চরিত্রের মানুষ, আল্লাহ পাক তার চরিত্র ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধু তাই নয় আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ফাদ্দান গালিদান কলব। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি দাওয়াত করলাম, আগামীকাল আপনি আমার বাড়িতে যাবেন, আমার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বাড়িতে চলে গেলেন উকবা বিন আবি মুইত্রে দাওয়াত খাইতে, গিয়ে দেখলেন কাফের বড় বড় লিডার আমার বিশ্বনবী বললে, উকবারে বড় বড় লিডার আল্লাহ রাসূল গিয়ে চুপ করে বসলেন। লিডারের এবার কাফের লিডার বললে মুসলমানেরা কেন, মুসলমান বিশ্বনবী কেন? উকবারে উকবা বিন আবি মুইতকে ডাক দিয়ে বললেন উকবা বিন আবি মুইত মুসলমানের নবী তো কোনো দাওয়াত ছাড়া আসে না, তুমি কি দাওয়াত দিয়েছো নাকি? বললে হ্যাঁ হ্যাঁ আমি দাওয়াত দিয়েছি। আল্লাহ রাসূলকে সবাই সম্মান করে খাইতে বসলো, কেউ খায় না, কেউ খায় না। বললো ইয়া রাসূলুল্লাহ বরকতের জন্য আপনি আগে খাবার শুরু করে দেন, তারপরে আমরা খাবো, কারণ কাফেরেরা আমার রাসূলের আমানতদারিতা আর চরিত্র দেখে আমার রাসূলকে আলামিন বলেছিলে। আমার ভাইয়েরা শুধু তাই নয়, আমার প্রিয় বন্ধুগণ শুধু তাই নয়, আমার রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ এই ভরা মজলিসের ভিতরে কেউ খায় না, আপনি খাবার আগে শুরু করে দেন। আমার রাসূল বললেন তোমাদের মজলিসে মুসলমান আমি, আমি কেন আগে খাবার খাবো? আমার বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আগে খাবার খান, তারপরে অন্যান্য জন খাবার খাবে। আমার রাসূল মুসলমানেরা কখনো বেঈমানদের মতো খাবার খায়, জোরে বলেন খায়। আলোচনা কি বুঝতেছেন? হাত করে দেখান বুঝতেছেন? মুসলমানেরা বেঈমানের মতো করে খাবার খায় না, বেঈমানেরা খাবার খায়, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ঢেক মেরে ঢাক করে ওঠে, আর বেঈমানেরা গলা পর্যন্ত খায়, আর মুসলমানেরা পেটকে ভাগ করে খায়। আমার মুসলমান বন্ধুগণ
আমার বিশ্ব নবী খাবার সামনে আসার সঙ্গে সঙ্গে আমার রাসূল বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে আমার রাসূল মুখের ভিতরে দিলে। মুসলমান বন্ধুগণ চিৎকার মেরে বলুন তো, খাওয়ার সময় প্রশংসা কার, ঘুমানোর সময় কার, জীবনের দেওয়ার সময় কার, সব সময় কার, আরো জোরে বলেন সব সময় কার, অসুস্থ অবস্থায় কার, সুস্থ অবস্থায় কার, টয়লেটে যাওয়ার সময় কার, আমার আল্লাহ বলেন যত শুকরিয়া করবা তত নিয়ামত বাড়ায় দিব। আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যত শুকরিয়া করবা আমি নিয়ামত বাড়ায় দিব। আমার ভাইরা সৌদি আরবে যান, আমি গত বছর আগের বছর হজ করে এসেছি, আমার হুজুর প্রত্যেক বছর যায়, এই পাশে আমার হুজুর আছেন প্রত্যেক বছর হজরে যায় হজে যান। আমার ভাইরা আমি ওমরা করে আসতেছিলাম, ওমরা করে আসার সময় আমাকে অনেক রাস্তার ভিতরে আমি দেখলাম প্রায় রাত 3টা থেকে 4টা বাজে, তখন দেখলাম ইয়া হাজি খাবার নিয়ে দাঁড়ায় আছে, সবাই খাবার দিতে চায় কিন্তু খাবার খাবার কোনো লোক নাই। জোরে চিৎকার দিয়ে বলেন তো সৌদি আরবে শুকরিয়া বেশি না কম, আরো জোরে বলেন বেশি না কম। সৌদি আরবে কোনো মানুষকে যদি সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ভাইরা আল্লাহ পাক বলেন এই কারণে সৌদি আরবে নিয়ামত বেশি। শুধু তাই নয়, আমার বিশ্ব নবী যে রাস্তা দিয়ে গিয়েছেন আল্লাহ পাক সেই রাস্তার নিচে স্মরণের খনি বানায় দিয়েছে। শুধু তাই নয়, পাহাড়গুলোকে তেলের খনি বানায় দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আগানাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে ও বান্দা আমাকে ভয় করো, আমাকে আল্লাহ বলে স্বীকার করো, আমি আল্লাহ তাআলা তোমার জমিন থেকেও নিয়ে দিব, আসমান থেকেও দিব, আমি আল্লাহ এমন নিয়ামত দিব তুমি খেয়ে খেয়ে শেষ করতে পারবা না। আমার প্রিয় শাকপালার মুসলমান চিৎকার দিয়ে বলেন তো মুসলমান, আমার শাকপালার মুসলমান চিৎকার মেরে বলেন তো রমজানে শুকরিয়া বেশি না কম, নিয়ামত বেশি না কম। নোমরা দে ইফতার খেয়ে কে মুসলমানেরা শেষ করতে পারে না। শুধু তাই নয়, মুসলমান ভাইয়েরা রমজানে সেজদায় আল্লাহ শুকরিয়া হয়, তারাবিতে আল্লাহ শুকরিয়া হয়। শুধু তাই নয়, মুসলমান ভাইয়েরা রমজানে তাহাজ্জতেও আল্লাহর শুকরিয়া হয়, ইফতারের সময় আল্লাহর শুকরিয়া হয়। আল্লাহ বলে যত শুকরিয়া করবা তত নিয়ামত বাড়ায় দিব। চিৎকার মেরে হাত তুলে বলেন তো শুকরিয়া করার দরকার আছে না না, আমার ভাইয়ের দরকার আছে না না। আর যদি বলেন আমরা গোলাম কার, আমরা গোলাম আল্লাহর, সব সময় শুকরিয়া হবে আল্লাহর, আমরা দুনিয়ার কোন মানুষের শুকরিয়া করব না, সব সময় আল্লাহর শুকরিয়া করব। আমার আল্লাহ সব জায়গায় আমাদের জন্য সহযোগিতা দিবেন। চিৎকারে দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার যে মুসলমান ভাইরা আলোচনা লম্বা করবো না, এবার উকবা বিন আবি মুয়াইত বলল ইয়া রাসূলুল্লাহ আপনি খাবার খান। আমার রাসূল বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে যখন মুখের ভিতরে খাবার দিলেন, আমার রাসূল আবার খাবারটা হাত দিয়ে আবার খাবারটা বের করে ফেলে দিলেন। আমার রাসূল হাতে ধরলেন এমন করে, উকবা বিন আবি মুয়াইত চিৎকার মেরে ছুটে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 360 মূর্তির কসম করে বলছি আমি খাবারের ভিতরে বিষ দেই নাই, আপনাকে হত্যা করার জন্য আমি আনি নাই, বরকতের জন্য এনেছি। ইয়া রাসূলুল্লাহ কোনো সমস্যা নাই, আমার খাবারটা আপনি গ্রহণ করুন।
আমার রাসূল বললেন, না রে না উকবা, আমি যা জানি তুমি তা জানো না, আমার আল্লাহ সব কিছু আমার আল্লাহ ওহি দিয়ে আমাকে জানায় দেয়। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহাউ ইউহা। আল্লাহু আকবার। আমার তো মুসলমান বন্ধুগণ, আমার রাসূল বলেন না, আজকে আমার খাবার খাওয়ার চেয়ে দিনের দাওয়াত দেওয়াটাই বড় উদ্দেশ্য। আমি খাবার খাওয়ার চেয়ে দিনের দাওয়াত দেওয়াটাই বড় উদ্দেশ্য, কারণ আমি বেঈমানের ঘরে মুসলমান, বেঈমানের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক হবে না। চিৎকার দিয়ে বলুন কথাটা কার হয় না, চিৎকার দিয়ে বলুন কার, আরো জোরে বলুন কার। আমার আল্লাহ সূরা ইমরানের 28 নম্বর আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন মুমিন কোন বেঈমানকে বন্ধু মানাবে না। তাহলে মুসলমান ভাইয়েরা, এখান থেকে প্রশ্ন ওঠে, মানুষ সামাজিক জীব, তাহলে মানুষ যদি বেঈমানকে বন্ধু না বানায়, ইহুদি মুশরিকদেরকে বন্ধু না বানায়, তাহলে মুসলমান আল্লাহওয়ালারা বন্ধু বানাবে কাকে? আপনারা প্রশ্ন করবেন, হুজুর আলোচনার ভিতরে প্রশ্নবিদ্ধ হওয়া যাবে না, হুজুর বলে দে মুসলমানেরা বন্ধু বানাবে কাকে? আমাকে বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মুসলমানেরা ইমানদারেরা আল্লাহ প্রেমিক যারা হবে, জান্নাতে যারা চাইতে চাইবে, দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত যারা আল্লাহর কাছে কোনো রিস্ট্রিকশন চাবে না, সেই মমিনগুলো বন্ধু বানাবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। চিৎকার দিয়ে বলেন তার নাম কি? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাবে, দুনিয়ার কাউকে বন্ধু বানাবে না। আল্লাহ পাক বলেন তারপরে বিশ্ব নবীকে, তারপরে দুনিয়ার মুমিনদেরকে যারা বন্ধু বানাবে, আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবেন। জোরে কোন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, 5 নম্বর সূরা, সূরা মায়দা 55 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক স্পষ্ট করে জানায় দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাহ ওয়া হুম রাকিউন। আমার আল্লাহ বলেন বন্ধু সর্বপ্রথম বানাবে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ সর্বপ্রথম বন্ধু হবে আর কেউ নয়, তার নাম হলো আল্লাহ। চিৎকার দিয়ে বলেন তার নাম কি? মুমিনদের জীবনে বন্ধু যদি বানাইতে হয়, মুসলমান সর্বপ্রথম বন্ধু বানাইতে হবে কাকে? আর জুড়ে জীবনের মনের মাধুরী মিশায়া আল্লাহ নাম ডাক দিবেন, মন থেকে, কলিজা থেকে, অন্তর থেকে ডাক দিবেন। জোরে বলেন তো মনের মাধুরী মিশা, বলেন তো তার নাম কি? যা বললেন না তা শয়তানের গোলাম। জোরে বলেন নাম কি? হয়নি। জোরে বলেন নাম কি? তার নাম হলো আল্লাহ। কেন আল্লাহকে বন্ধু বানাবেন না? আমার আল্লাহ অক্সিজেন দেয়, আমার আল্লাহ বাতাস দেয়, আমার আল্লাহ দুনিয়া দেয়, আমার আল্লাহ দুনিয়ার জমিনে যা আছে সব আল্লাহর। আল্লাহ পাক বলেন সবচাইতে বড় সহযোগিতাকারী তার নাম হলো আল্লাহ। দুনিয়ার বন্ধুরা মাঝে মাঝে 10,000 টাকা দিলে এরপরে 10,000 টাকা চাইলে ফোন রিসিভ করে না, আর আমার আল্লাহর সাথে বেঈমানি করবেন, জীবনে বেঈমানি করবেন, আমার আল্লাহর বিধানগুলো জীবনে বাস্তবায়ন করবেন না, মানবেন না। এরপরে একবার আল্লাহ বলে রাতের বেলা সেজদায় পড়ে যখন ডাক দিবে, আমার আল্লাহ বলে সব বেঈমানির কথা ভুলে গিয়া আমি আল্লাহ তোর জন্য 3-3 বার জবাব দিয়ে দে। জোরে আল্লাহু আকবার। হয় না জোরে আল্লাহু আকবার।
আল্লাহ বলে সব বেঈমানের কথা ভুলে যায় আমি আল্লাহ সব কিছু ভুলে গিয়া আল্লাহ বলে যখন ডাক দেয় বান্দা একবার আল্লাহ বল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার জন্য তিন তিনবার জবাব দেয়, সে আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে না? আর জোরে চিৎকার মেরে মুসলমান বলেন তো সে আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে না? আমার আল্লাহকে কেন বন্ধু বানাবেন না? কুরআনুল কারীম দুই নম্বর সুরা সূরাতুল বাকারা আয়াত নাম্বার হলো 107, আল্লাহ পাক বলেন ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসীরা, আমার আল্লাহ সবচাইতে ভালো সহযোগিতাকারী, আমার আল্লাহ সবচাইতে ভালো সহযোগিতা করবেন, দুনিয়ার কেউ এমন সহযোগিতা করে না। আমার আল্লাহ বলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ বান্দার সাহারা রোগের চেয়েও নিকটে, সে আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে না? নাই। দুনিয়ার কোনো এমপি, দুনিয়ার কোনো মন্ত্রী, দুনিয়ার কোনো চেয়ারম্যানকে কেউ যদি বন্ধু বানায় তার গরমে থাকা যায় না। আর আকাশ এবং জমিনের মালিক আল্লাহকে বন্ধু বানাইলে জীবনে কোনো সমস্যা আছে না? নাই। ভাইজান একটু সামনের দিকে আসুন, লোকের জায়গা হচ্ছে না। এখান থেকে প্রমাণ করে আল্লাহর কোরআন প্রেমিকরা এখনো বেঁচে আছেন। আল্লাহু আকবার, একটু জিকির করেন আর সামনের দিকে আগে আসুন। লা ইলাহা হয় না এ ভাই, যতদূর সম্ভব জায়গা হচ্ছে না ভাই, যতদূর সম্ভব আগে আসুন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বপ্ন হারা মানুষ আমি আশায় ভরা মন, আল্লাহ তোমার দীনের পথে করোনা কবুল, আল্লাহ করোনা কবুল। আমি আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, তাহলে এক নাম্বার বন্ধু বানাইতে হবে কাকে? আরো যদি চিৎকার মেরে এতগুলো লোক জবান ছেড়ে যে আল্লাহকে খুশি করার জন্য বলুন তো কাকে? আরো যদি বলেন কাকে? আমার প্রিয় বন্ধুগণ, আলোচনা লম্বা করব না, দুই নম্বরে বন্ধু বানাইতে হবে, তার নাম হলো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন বন্ধু বানাবেন না, কেন বন্ধু বানাবেন না? আল্লাহ পাক বলেন সবচাইতে দয়া, সবচাইতে রহমত, সবচাইতে বরকতের নবী তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের দিন মুসিবতের সময় কেউ উকিল হবেন না, ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, সেদিন আমার বিশ্ব নবী উকিল হবেন, আমার রাসূল উকিল হবেন, আমার রাসূলের জমি, আমার রাসূল শাফাত করে, আমার রাসূল হাউজে কাউসারের পানি পান করে বিশ্ব নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সেদিন আমার বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ আমাকে চিনবে না, সেই রাসূলকে বন্ধু বানানোর দরকার আছে না? না। আমার প্রিয় বন্ধুগণ, আমার বিশ্বনবী কেন বন্ধু বানাবেন না? একটা উদাহরণ দিব, আলোচনা ফিনিশিং দিতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার বিশ্বনবী যখন মেরাজে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমার রাসূল যখন মেরাজে গেলেন, আমার রাসূল জান্নাত দেখলেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, জাহান্নাম দেখলেন,
আমার বিশ্ব নবী জান্নাত আর জাহান্নাম যখন দেখলেন, আমার রাসূল জাহান্নামের কিনারায় গেলেন। তাফসীরে ইবনে কাসীরের ভিতরে এসেছে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 56 নম্বর আয়াতে কারিমা, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে আমার রাসূল যখন মেরাজের ভিতরে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের ভিতরে দুইটা জুতা, আর জাহান্নামের ভিতরে আবু জেহেল থাকবে, আবু জেহেল আবু তালেব থাকবে। আমার ভাইয়েরা, আবু তালেব চিৎকার মেরে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ! আমার রাসূল পিছ দিকে তাকাবেন, আমার রাসূল ভাববেন, হায়রে রে, পরিচিত ডাক, পরিচিত কণ্ঠ, কে এমন করে আমাকে ডাকে, মনে হয় আমার বংশের কোনো মানুষ এমন সুন্দর করে আমাকে ডাকে। বললেন, কে তুমি, কে তুমি? বললো, আমি তোমার চাচা, আমি তোমার চাচা আবু তালে। আমার রাসূল চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে দিল, আমার রাসূলের চোখ দিয়ে বেবে পানি। আমার রাসূলকে বললেন, আমি ওই আবু তালেব, যে আবু তালেব তোমার মা যখন মারা গিয়েছে, তোমার দাদা 60 বছর বয়সে, তোমার দাদা তোমাকে নিয়েছে, কিছুদিন পর তোমার দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আমার ঘরের ভিতরে, গরিব ঘরের ভিতরে আমি তোমাকে লালন পালন করি। আমি ওই আবু তালেব, যে আবু তালেব 25 বছর বয়সে খাদিজার সঙ্গে তোমার বিবাহ দিই, শুধু তাই নয়, তোমার সঙ্গে আমি জেলের ভিতরেও ছিলাম, শুধু তাই নয়, কাফির মুশরিকরা আমার ভয়ে তোমাকে কেউ চোখ রাঙ্গানি দিত না, আমি সে আবু তালেব। আজকে মুহাম্মদ তোমাকে ডাকি, আজকে তোমাকে ডাকি, ও মুহাম্মদ, দয়া করে তুমি যখন আমার কিনারায় এসে দাঁড়াইছো, জাহান্নামের কিনারায় দাঁড়াইছো, তখন আমার আল্লাহ তাআলা সবগুলো জাহান্নামীদের আগুন মাফ করে দিয়েছে। আমি তোমার চাচা, আমি আজকে তোমার কাছে একটা আবেদন করি, তোমার জীবনে অনেক উপকার করেছি আমি, একটা আবেদন করি, আজকে তুমি একটু আল্লাহর কাছে আবদার করো, আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ আমাকে মাফ করে দিবে। আল্লাহ রাসূল চোখ দিয়ে পানি ঝরায়, আমার বিশ্ব নবী বলল, চাচা যখন আপনি মৃত্যুবরণ করবেন, আমি তখন বলেছিলাম আপনি কালেমা পড়েন, আপনি কালেমা পড়েননি, আপনি যদি কালেমা পড়তেন, বুখারী শরীফের বর্ণনা এসেছে, ইয়া আব্বি, ইয়া আম্মি, আবি তালিব, কুলু লা ইলাহা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা আহাজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ও চাচা, একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মদ বলতে হবে না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে, আমি চাচা এটা দলিল হিসাবে, অকাট্য দলিল হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন করে, আল্লাহর সাথে আমি আল্লাহর কাছে উপস্থাপন করে আপনাকে জান্নাতের ব্যবস্থা করব। আমার রাসূল জাহান্নামের কিনারায় গিয়া আমার বিশ্ব নবীর চোখের পানি ঝরে, আমার আল্লাহ বলে, মুহাম্মদ, মুহাম্মদ, তোমার হাতে পাওয়ার আছে, প্রত্যেকটা নবীর হাতে পাওয়ার থাকে, প্রত্যেকটা নবী নিজস্ব একটা পাওয়ার আছে, প্রত্যেকটা নবী, এর আগে যত নবী দুনিয়ার জমিনে এসেছে, সব নবীগুলো দুনিয়ার জমিনে উম্মতের জন্য বদদোয়া করেছেন, ধ্বংস করে নিয়েছেন, আর তুমি যদি আজকে তোমার চাচার জন্য দোয়া করো, আমি আল্লাহ নিশ্চয় মাফ করে দিব, তোমার চাচাকে জান্নাতের মেহমান বানায় দিব। কিন্তু মুহাম্মদ, তোমার কালিমার জন্য যারা জীবন দিল, তোমাকে না দেখে, তোমার চাচা তোমাকে দেখে বিশ্বাস করলো না, আর তোমার কোটি কোটি উম্মত যারা না দেখে তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, আর তোমাকে না দেখে তারা বিশ্বাস করেছে, তোমাকে না, তোমার আল্লাহ তাআলা সব কিছুকে মেনে নিয়েছে, তাদেরকে কেমনে তুমি কিয়ামতের দিন মুসিবতের সময় ভুলে যাবে, তাদের কথা তুমি মনে রেখো। আমার বিশ্ব নবী চোখের পানি মুসলেন আর বলেন, চাচা আপনার আব্দার আমি মানতে পারলাম না, আপনার আব্দার
তারপর আমি মানতে পারলাম না চাচা, কারণ আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে কিয়ামতের দিন আমার নিজস্ব পাওয়ার আছে একটা, কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে নিতে হবে। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হয়নি আল্লাহু আকবার? ও চাচা পারলাম না চাচা, আপনার আবদার রাখতে, কারণ আমার গুনাহগার উম্মতের আমি কিয়ামতের দিন মুসিবতের সময় জান্নাতের মেহমান বানাবো। চিৎকার দিয়ে বলেন তো সেই রাসূলকে বন্ধু বানানোর দরকার আছে না? না। আর যদি বলেন আছে না? না। আর যদি বলেন আছে না? না। সেই রাসূলকে বন্ধু যারা বানাবে দুনিয়ার জমিনেও সফল, আর আখিরাতের জমিনেও আমার আল্লাহর রাসূল হাউজে কাউসারের পানি পান করে জান্নাতের মেহমান বানাবে। চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলোচনা ফিনিশিং দিতে যাই, আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আবু তাইবার উকবা বিন আবি মুঈদকে বলল, ও উকবা বিন আবি মুঈদ তুমি কালেমা পড়ো, না হলে আমি খাবার খাবো না। উকবা বিন আবি মুঈদ আমার রাসূলের জান্নাতি কানে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূলের কানে যখন এমন করে কালেমা বললেন, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাবার খেয়ে উঠে গেলেন। এবার উকবা বিন আবি মুঈদের কালেমার শব্দটা এবার উমাইয়া ইবনে হালফের কাছে গিয়ে বলল, উমাইয়া শোনো শোনো, উকবা বিন আবি মুঈদ মুহাম্মাদের কানে কানে কালেমা পড়েছে। এবার উকবা বিন আবি মুঈদ, আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি, উকবা বিন আবি মুঈদকে ডেকে বলল, উকবা বিন আবি মুঈদ তুমি কালিমা নাকি মুসলমানদের নবীকে নাকি দাওয়াত দিয়ে কালিমা পড়েছ? এবার উকবা বিন আবি মুঈদ বলল, না না, আমি পলিটিক্সের কালিমা পড়েছি, আমি রাজনীতির কালিমা পড়েছি, আমি শুধু মুখে মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে অন্তরে বলি নাই। মুহাম্মাদকে মার দিয়েছি, মুহাম্মাদকে একটু বেকায়দায় আমাকে ফালাইছিল, এই বেকায়দা থেকে উত্তোলন হওয়ার জন্য আমি কালেমা পড়েছি। বলেন তো এই কালেমার দাম আমার আল্লাহর কাছে আছে? বলেন আছে? আমি যখন কুড়িগ্রামের মাহফিলে যাব, রৌমারিতে মাহফিল আমার, গাইবান্ধা বালাশিঘাট থেকে আমি নৌকার ভিতরে উঠলাম, নৌকা আমার পাশে দুইটা, আমার পাশে দুইজন হিন্দু স্বামী আর স্ত্রী বসে, নৌকাটা মাঝপথে গিয়ে নিবু নিবু শুরু হয়ে গেল, ঝড় উঠে গেল, স্বামী স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার স্ত্রী স্বামীকে ডাকতে বলে, তুমি হুজুরকে বলো আমি একটু এই দিক হয়ে আছি, বলে তুমি একটু হুজুরকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার গায়ে হাত দিয়ে বলছে, হুজুর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলে চুপ চুপ, কোনো কথা হবে না। বলল হুজুর নৌকা ডুবে যাবে। আমি বললাম, এতদিন যাদেরকে ডাকছিস তোরা, আজকেও তাদেরকে ডাক। বলল হুজুর ফাজলামি বাদ দিয়ে দেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন তো আল্লাহ আছে না? নাই। আর যদি বলেন আছে না? নাই। বেঈমানেরা যখন মাঝে মাঝে আল্লাহর নাম নেই, আবার মাঝে মাঝে যখন বাবা মারা যায় লম্বা একটা টুপি মাথায় দিয়ে এসে বলে, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, কথা বলো। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমি বললাম, এতদিন তোমরা যত দেবদেবীর নাম বলছো ওইগুলোর নাম বলো, আর আমি আমার আল্লাহকে দেখেছি, আমি আমার আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকি আর না ডাকি আমার ব্যাপার। বলে হুজুর বলেন, এখানে আর কোনো দেবদেবীর নাম খাটবে না, আমার আল্লাহর নাম খাটবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ভাবলাম ও যেমন কালিমা পড়ে, বলেন তো মুখে মুখে কালিমা পড়লে আমি নিজে সাক্ষী, ওই স্বামী স্ত্রী জান্নাতে যাবে, কথা বলেন যাবে? যদি পাগড়ি রাখলে, যদি পাগড়ি বললে জান্নাতে যাওয়া যায়,
তাহলে মনমোহন সিং ভারতের সাবেক প্রধানমন্ত্রী জান্নাতে যাইত। যদি দাঁড়িয়ে রাখলে জান্নাতে যাওয়া যায়, তাহলে লালন শাহ আর রবীন্দ্রনাথ ঠাকুর আগে জান্নাতে যাইত। কথা বল আরো জোরে বল, ঠিক কিনা? আমার ভাইরা ওদিকে যাব না, উকবা বিন আবি মুইতাবার চিৎকার মেরে বলল, মুসলমানদের কালিমা আমি ফেরত দিতে চাই। সেই সময়ে নিয়ম ছিল, থুতু মুখ থেকে বের করে আমার রাসূলের দিকে নিক্ষেপ করলে কাউকে যাকে অপমান করা হবে তার দিকে নিক্ষেপ করলে সবচাইতে অপমান হয়। আমার বিশ্ব নবীর দরবারে গেলেন, আল্লাহ রাসূল বললেন, উকবা বিন আবি মুহিত নতুন কালিমা পড়েছ, তোমার কোনো সমস্যা হয়েছে কিনা? উকবা বিন আবি মুহিত বলল, না রে না, আমি কালিমা পড়েছি রাজনীতির কালিমা, আমি কালিমা পড়েছি দায় পারি দেওয়া কালিমা, আজকে তোর মুখে থুতু মেরে আমি কালিমা ফেরত দিতে চাই। বলেন তো আমার বিশ্ব নবীর সম্মান ক্ষুণ্ণ হতে দিবেন? আল্লাহ দিবে, আলোচনা বলেন দিবে। আমার আল্লাহ আমার বিশ্ব নবীর সম্মান কে ওলা ফানা লাকাদিক সমুন্নত করে রেখেছে। আল্লাহ পাক বললেন, খেলা দেখার আর কোনো কারণ নাই, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আল্লাহর কায়দা সবচাইতে বড় কায়দা। আমার আল্লাহ জিব্রাইলকে প্রেরণ করে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ উকবা বিন আবি মুহিত আপনাকে থুতা দিবেন, আর যদি আপনার মুখে থুতু গিয়া পড়ে কিয়ামত পর্যন্ত দুর্নাম হয়ে যাবে, মুসলমানের নবী বেঈমানের কাছে থুতু খেয়েছে। না হতে পারে না, মুসলমান এমন একটা জাতি কোনো বেঈমানের কাছে মুসলমান মাথা নত করবে না। কথা বলো, মুসলমান বিড়ালের জাতি নয়, মুসলমান শিক্ষার জাতি, মুসলমান বাঘের জাতি, মুসলমান কোনো বিড়ালের জাতি নয়। আমার রাসূলকে জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুখ থেকে থুতু বের করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুখ থেকে থুতু বের করেন। আমার রাসূল মুখ থেকে থুতু বের করলেন, উকবা বিন আবি মুহিত মুখ থেকে থুতু বের করে বিশ্বনবীর দিকে নিক্ষেপ করলেন। আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও থুতু বের করেন। আমার আল্লাহর রাসূলও থুতু বের করলেন, চিৎকারে দিয়ে বলেন তো কার থুতুর পাওয়ার বেশি, কার থুতুর পাওয়ার বেশি? আমার বিশ্ব নবীর থুতু আর উকবা বিন আবি মুহিতের থুতু, দুই থুতু যখন এক জায়গায় হয়ে গেল, এক জায়গায় হয়ে গিয়া দুইটা থুতু এক জায়গায় হয়ে গিয়া একবারে অ্যাসিডের মতো হয়ে গেল, উকবা বিন আবি মুহিতের দিকে ফিরে এসে মুখের উপরে যখন পড়ে একবারে আগুনের মতো পুড়ে পড়ে মুখটা সারকার হয়ে গেল, আর উকবা বিন আবি মুহিত চিৎকার মেরে তখন বললেন, হায়রে আফসোস, হায়রে আফসোস, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরাতুল ফুরকানের, তখন বললেন, হায়রে আফসোস, আমার দুনিয়ার জমিনেও আফসোস, আখিরাতের জমিনেও আফসোস, হায়রে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এবার অমুক বুঝেছেন, অমুক বুঝেছেন, অমুক মানে উকবা বিন আবি মুহিত, অমুক মানে উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ এমন খারাপ একটা নেতা ছিলেন, বেলাল, বেলালের গোলাম ছিলেন, বেলালের গোলাম ছিলেন, বেলালের মুখের ভিতরে কাঁধ বেলের কাঁধে দিলেন আর বললেন, আল্লাহ নাম বন্ধ কর। বেলাল তারপরে আল্লাহ নাম বন্ধ করলেন না, মুসলমান ভাইরা সে আল্লাহ এখনো আছে না নাই, এই জন্য আল্লাহ অমুক ব্যবহার করলেন। আল্লাহ জানাই দিলেন, মুসলমানরা কোন বেঈমানের সাথে সম্পর্ক করলে কোন সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ, কোন বেঈমান কোন আল্লাহ বিদ্বেষীদের সাথে সম্পর্ক করলে আমার আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলে আমার ভাইরা, এইবার এবার আমি আপনাদেরকে আলোচনা ফিনিশিং দিতে চাই। ডাক্তার লুইজা সিং মনে আছে? মনে আছে আমার ভাইরা, ডাক্তার লুইজা সিং অপারেশন শেষ করলে আমার প্রিয় মুসলমান ভাইরা এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ,
আমার ঘরে আসো আব্দুল্লাহ, এতদিন আমি জাল্লা তালার আল্লাহ নাম লেখা হৃৎপিণ্ডের অপারেশন করি, আমি আজকে আমি বলতে চাই আমি তাড়াতাড়ি করে সে আল্লাহর প্রতি ইমানের মুসলমান হতে চাই। আমার ভাইরা ডাক্তার লুই যে শীষ পরে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার প্রিয় মুসলমান ভাইরা, ডাক্তার লুই যে শীষ যখন এমন করে পড়ে নিলেন, এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি মুসলমান হলাম, আমি যখন বেঈমান ছিলাম তখন আমি দেখতাম মুসলমান যখন আল্লাহু আকবার বলে সবাই কাতারের সঙ্গে কাতার মিলায়া মুসলমানেরা কি যেন বলে, কি যেন বলে মুসলমানেরা, আব্দুল্লাহ তুমি কি পারবানি এমন করে আল্লাহু আকবার বলে কি বলে আমাকে একটু বলবানি, চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলেন আপনি অজু করে আসুন। আব্দুল্লাহ এবার আব্দুল্লাহর কথা মতো বললো, স্যার আমি যেমন করে হাত ধুই আপনি তেমন করে হাত ধোন, মুখ আমি যেমন করে ধুই আপনি তেমন করে ধোবেন। আব্দুল্লাহর কথা মতো মুখ ধুলেন, হাত ধুইলেন, নামাজ পড়লেন, নামাজের ভিতরে কে যেন ডাক্তার লুইজ সিংয়ের চোখে পানি দিয়ে দিলেন, গল গল করে পানি পড়তে শুরু করে দিল, আল্লাহু আকবার বলে।